গাইস ওয়েলকাম শর্টটা ভালো না শর্টটা চেঞ্জ করি হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তোমার ড্রেস না চাকাচাকা আছে ড্রেস চেঞ্জ অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে বিরিয়ানি নিয়ে তো কোনো আর ভিডিও করা হলো না লাস্ট শিমলা বিরিয়ানিতে কি করেছিলাম তো ভাবলাম যে অনলাইনে কিছু চিপ বিরিয়ানি অর্ডার করে খেয়ে দেখি যেগুলো ডিসকাউন্ট দেয় মানে ডিসকাউন্ট দেওয়ার পর ওগুলো অত ভালো খেতে হয় না কিন্তু জাস্ট ওই ভাত আর মাংস টা দিয়ে জাস্ট দিয়ে দেয় সো সেরকম কিছু রেস্টুরেন্টে আমি খোঁজ পেয়েছিলাম আমরা যখন একটা আজকে আমি অর্ডার করবো অর্ডার করে খেয়ে দেখবো যে বিরিয়ানিগুলো সত্যি কি মানে ওরা ভালো কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে তো নাকি একটা মানে চাপ তাপ করে ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছে করে দিয়ে দিচ্ছে নাকি না সেটা দিচ্ছে তো বিরিয়ানিগুলো ভালো না খারাপ সেটা দেখতে হলে আর জানতে হলে ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখতে হবে সেই সব জিনিস ভিডিওটা দেখো আর ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে জানো বন্ধুদেরকে আর তো আমি চলো বিরিয়ানিটা অর্ডার করে দিই আর বিরিয়ানিটা গিয়ে নিয়ে আসি বিরিয়ানিটা নিয়ে এসে তাও তোমার সাথে কথা বলছি বেশিরভাগই তোমার দেখো সাদা চাল রয়েছে এখানে কিছু আবার বলে এটাকে রাইসই আছে সো ইয়েলো রাইসও আছে আর সবই তো দেখতেই পাচ্ছ টেস্ট তো অসম আর প্রেজেন্টেশনও খুব ভালো ওটা দেখি দেখি অর্ডার দেখি অর্ডার সস ওটা তোদের ভেঙে দেখিয়ে দিচ্ছে জাস্ট ধরলাম ভেঙে গেল মানে ওটা একটা অসম্ভব অসম্ভব সফট খেতে অসম্ভব সফট খেতে মানে এত সফট আলু মানে এগুলো 250 টাকার বিরিয়ানি দেওয়া এত সফট আলু এর ভিতরে ভিতরে মানে ফ্লেভারস খুব ভালোভাবে ঢুকেছে আর এটা অনেকক্ষণ ব্যারিকেড করা ছিল মশলার মধ্যে এটা খেতে বসে আর তো খেতেই হবে আলুটা খুব জুসি আর
এই যে নর্মাল যে জিনিস থাকে জুসি যেগুলো ব্যাপারটা, আবার জুসটা খুব একটা নেই, চিকেন পিসটা ভালো করে দেখো চিকেন পিস ড্রাই, খুব বেশি জুসি একদম নয় চিকেন পিসটা, একটু শক্তশক্ত খেতে হয়তো একটু কুক করতে পারতো, বাট মশলাগুলো জাস্ট সেরাভাবে ঢোকানো, জাস্ট জাস্ট সেরা খেতে লাগছে। আর চলো একটুখানি বিরিয়ানি রাইস দিয়ে ট্রাই করে দেখা যাক, সো চলো ট্রাই করে দেখি। Be happy and stay healthy.